আমি যদি তোদের ওখানে চলে যাই তাহলে তোমাকে আর আব্বুকে মোস্তাক গুলি করে মারে ফেলবে, এটা মোস্তাক থাকবে এইভাবেই সে আতঙ্কের মধ্যে। এরকম কোনো রেকর্ড বা প্রমাণ তথ্য আছে? আমার ওয়াইফের একটাই মোবাইল, সে তো আর সে রেকর্ড এত আপডেট না যে সে রেকর্ড করবে। কিন্তু আমরা তো দেখি যে সে আপনার আপনার মেয়ে আরও আপনাদের বিরুদ্ধেই কথা বলে। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে সমন্বয়করা যখন ডিবি অফিসে যায় তখন আন্দোলন প্রত্যাহার করেছিল, এখন আপনারা বলেন সে তারা কি স্বেচ্ছা করছিল? হ্যাঁ, এইভাবেই আমার মেয়েকে দিয়ে এখন জিম্পিংকে দিয়ে সব কিছু কাজ করা সম্ভব হয়। তাকে দিয়ে আমাদের 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 বিপক্ষে কথা বলে, বাপ মার বিপক্ষে কথা বলে সে প্রমাণ করতে চায়, হ্যাঁ, যে সে সে মানে মোস্তাকের আয়ত্তে আছে। এখন তো ফেসবুকে ইউটিউবে সামাজিক মাধ্যমে ভাষায় নাচায় গায়ে হয় এগুলো সবগুলা অভিনয় করে, যেটা সমাজরা বলছেন যে মোস্তাককে মোস্তাক কিসাকে দিয়ে অভিনয় করাচ্ছে। আমার আমার মেয়ে যদি ওখানে খুনও হয় তার লাশটা পর্যন্ত আমরা বাসায় আনতে চাই। ওখানে যদি মোস্তাক খুন করে ফেলে থাকে তার লাশটা পর্যন্ত আমার বাসায় নিয়ে আসতে চাইছি। মোস্তাকের ওখানে রাখার তো প্রশ্ন আছে, সে মোস্তাকের পুরো পরিবার আওয়ামী লীগ করে, পুরো পরিবার তার পুরো পরিবার আওয়ামী লীগ করে। এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এখন আমরা সুফল কিছু আশা করছি, আমি আশাবাদী, আমি বিচার পাবো, আমি সেই প্রতিকে আমি প্রহর গুনছি। কোনো পদক্ষেপ আইনে আইনি আশ্রয় আইনি তিনটা মামলাই চলতেছে, কোনোটাই ফয়সলা আনে তিনটাই চলতেছে। এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আমি আশাবাদী, আমি ন্যায় বিচার পাবো এবং আমার মেয়েও আমার কাছে ফিরে আসবে। এবং আপনাদের আমার মেয়ের মুখ থেকে আপনারা শুনতে পারবেন তাকে কী কী কীভাবে কীভাবে ব্ল্যাকমেল করা হয়েছে এবং সে কত জীবন জীবন সংকটে আছে। কিছুদিন আগে আমি স্পেসিফিক ডেটটা আপনাদেরকে জানাতে পারবো, তার ফৈজাপুর জমিদার প্লেসে তার দুইটা অফিস স্পেস আছে, এখানে মোস্তাক এবং তার একজন লোক প্লাস আমার খালাতো বোন আবু সুলতান হোসেন আবুল নাই, সে সেখানে উপস্থিত ছিল এবং আমার মেয়েও ওখানে বলছে। ওখানে সে মোস্তাক বলছে আমার মামলার এই বিষয়ে তদবির করতে গিয়ে সে 50 লক্ষ টাকা খরচ করেছেন, ঘুষ দিয়েছে 50 লক্ষ টাকা ঘুষ দিয়েছে। সুতরাং যে দেশে মানুষ খুন করার জন্য খুনি ভাড়া পাওয়া যায় সেখানে টাকা দিলে প্রশাসনকে প্রভাবিত করার জন্য বিষয়টি এমন নয়, আমি আমি মনে করি। এখন যদি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আমি ইনশাল্লাহ আশাবাদী। আমি মানে আপনি মনে করছেন যে এতদিন সে টাকা দিয়ে সব কিছু টাকা দিয়ে সব ইয়ে করেছে, সে নিজের স্বীকার করে সাক্ষী আছে 50 লক্ষ টাকা ইতিমধ্যে করেছে। আপনার বিরুদ্ধে তারা অ্যালিগেশন দিচ্ছে যে আপনি মানে হয়তো তার সম্পত্তির দিকে একটা লোভ। আমার আমার মেয়ে ধ্বংস হয়ে গেছে, মেয়ের জীবন ধ্বংস, সে জীবন্ত লাশে পরিণত হয়েছে। সুতরাং জীবন্ত লাশকে সামনে রাখে কেউ কে সে কি তার 2000 কোটি আমার ইট ইজ নট ম্যাটার ফর মি। ঠিক আছে।